দর্শক, আরেকটি খবর। সংঘাতময় রাজনীতির মধ্যে তফসিলের পথে ইসি। আগামী 6 থেকে 9 জানুয়ারির মধ্যে ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে তারা, এর পরের সপ্তাহে ঘোষণা হতে পারে তফসিল। খবরে বলা হচ্ছে, সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি, অন্যদিকে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। রাজনৈতিক পরিবেশ ক্রমেই সংঘাতময় হয়ে উঠছে। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময় তফসিল ঘোষণা করার লক্ষ্য রয়েছে ইসির। আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন করার কথা বলে আসছে ইসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখনও ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেনি ইসি, তবে আগামী বছরের 6 থেকে 9 জানুয়ারির মধ্যে ভোট হবে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণের তারিখ কয়েকদিন এগিয়েও আনা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, 28 অক্টোবর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নিচ্ছে ইসি। তবে পরিস্থিতি যাই হোক, সংবিধান অনুযায়ী নির্বাচন করা থেকে পিছু হটার কোনো চিন্তা নেই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সূত্র বলছে, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে তারা। অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাড ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জামের বেশিরভাগ ইতিমধ্যে জেলা নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। এর পরের সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়। এবার তফসিল ঘোষণার সপ্তাহখানেক আগেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার চিন্তা আছে ইসির। অবশ্য এটি নিয়ে কমিশনের ভিতরে ভিন্ন মত আছে। সংশ্লিষ্ট সূত্র বলছে যে, 28 তারিখের যে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। তবে পরিস্থিতি যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে সেটি সিইসি বলেছেন যে তাদের নির্বাচন করতে হবে, ফলে ওই লক্ষ্য থেকে কমিশন আপাতত পিছু হটছে না। এবার প্রয়োজনে নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে আগের তুলনায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হবে। সাধারণত ভোট কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ সদস্য থাকেন একজন করে, এবার তা দুজন করা হতে পারে। পাশাপাশি ভোট কেন্দ্রের বাইরেও আগের চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। দর্শক, এই হলো পরিস্থিতি। নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে রাজনৈতিক পরিস্থিতি বা সংকট বিবেচনা করতে নির্বাচন কমিশন অক্ষম। কাজী হাবিবুল আউয়াল মানে এমনটাই একটা ভাষ্য দিয়েছেন, এক ধরনের অসহায় ভাষ্য, যে রাজনৈতিক সংকট নিরসনের কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, ফলে তিনি এটি রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দিচ্ছেন। বলেছেন যে রাজনৈতিক দলগুলোর অনেক অপশন আছে, তারা নির্বাচনে অংশ নিতে পারে, আবার বর্জনও করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের একমাত্রই অপশন সেটি হচ্ছে নির্বাচন করা। বিষয়টি তিনি যেভাবে বলেছেন, আসলে সংবিধান বলেছে একটা নির্বাচন করা, আর নির্বাচন মানেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। তো সেটি যখন হচ্ছে না বা থাকছে না সেরকম পরিবেশ, সেই পরিবেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে শুধু সরকারি আদেশ নির্দেশ বা সংবিধানে যা আছে সেটাই করবে, মানে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করবে না, এইটা স্বাধীন নির্বাচন কমিশন এভাবে বলতে পারে না। কিন্তু এখন এইভাবেই তিনি সামনে আনছেন। তার মানে হচ্ছে সরকার, নির্বাচন কমিশন, আসলে তারা একাট্টা যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সেটি বারবার প্রমাণিত হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।